আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের রিটেইনার কি এবং কেন দেওয়া হয় তো ভিউয়ার্স আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স স্ক্রিনে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন মূলত এটিকেই দাঁতের জন্য রিটেইনার বলা হয়ে থাকে এই রিটেইনারগুলা বিভিন্ন ধরনের হয়ে থাকে বিভিন্ন রকমের হয়ে থাকে এবং পজিশনের উপর নির্ভর করেও এ ধরনের রিটেইনার ব্যবহার করা হয় রিটেইনার সাধারণত কখনো কখনো অর্থোডন্টিক ট্রিটমেন্টের শুরুতেও দেওয়া হয়ে থাকে অথবা কখনো কখনো দেখা যায় যে রুট আপনার অর্থোডন্টিক ট্রিটমেন্টের শেষ পর্যায়ে ফাইনালেও এ ধরনের রিটেইনার দেওয়া হয়ে থাকে তো ভিওর্স বিভিন্নভাবে রিটেইনার করা হয়ে থাকে বিভিন্ন পজিশনে তো এখন আপনারা এখানে যে রিটেইনার দেখতে পাচ্ছেন এটিকে বন্ডিং রিটেইনার বলা হয় এটি মূলত যখন উঁচু দাঁত বা আঁকা বাঁকা দাঁত এর চিকিৎসা শেষ যখন হয়ে যায় তখন স্থায়ীভাবে এ ধরনের রিটেইনার দেওয়া হয়ে থাকে যাতে দাঁতগুলা পুনরায় আবার স্থানচ্যুত না হয় তার জন্যই এ ধরনের বন্ডিং রিটেইনার ব্যবহার করা হয় ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকটি দাঁতেই এখানে অর্থোডন্টিক ট্রিটমেন্ট বা উঁচু দাঁত নিচু করার চিকিৎসা বা ফাঁকা দাঁতের চিকিৎসা করার পরেই এখানে এই রিটেইনারটা দিয়ে রাখা হয়েছে এটি কিছুদিনের জন্য দাঁতের উপরে ফিক্সড হয়ে থাকে এটি মূলত রিটেইনার যেটিকে বন্ডিং রিটেইনার বলা হয়ে থাকে এটি উপরের দাঁতের ক্ষেত্রেও দেওয়া হয়ে থাকে নিচের দাঁতের ক্ষেত্রেও এমনটি দেওয়া হয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন যে উপরের চারটি দাঁতে এখানে করা হয়েছে রিটেইনার তো ভিওর্স এটি উপরের দাঁত এবং নিচের দাঁত দুই মাটিতেই এ ধরনের রিটেইনারের ব্যবহার হয়ে থাকে এছাড়া ভিওর্স যারা অর্থোডন্টিক ট্রিটমেন্টের ব্রেসেসের ট্রিটমেন্টের মাধ্যমে উঁচু দাঁত নিচু করার চিকিৎসা করিয়ে থাকে তাদের জন্য যে রিটেইনার ব্যবহার করা হয়ে থাকে তা হলো ইলাস্টিকের মাধ্যমে অর্থাৎ এটি হলো ইলাস্টিক রিটেইনার এটি সাধারণত ব্রেসেস ট্রিটমেন্ট চলাকালীন এ ধরনের ইলাস্টিকের মাধ্যমে রিটেইনার দেওয়া হয়ে থাকে এটি ইলাস্টিক রিটেইনার বলা হয়ে থাকে এটি সাধারণত যখন ব্রেসেস ট্রিটমেন্ট চলে রানিং রয়েছে তখনই এ ধরনের রিটেইনার ইলাস্টিকের মাধ্যমে এ ধরনের রিটেইনার দেওয়া হয়ে থাকে দাঁতে যা দাঁতের সমস্যা সমাধান করার জন্য ভিওয়ার্স এখন যে পদ্ধতিটি আপনারা দেখতে পাচ্ছেন এটির সঙ্গে আপনারা অনেকেই পরিচিত এটিকে রিমুভাল অ্যাপ্লায়েন্সও বলা হয়ে থাকে তো ভিওয়ার্স এই রিমুভাল অ্যাপ্লায়েন্সকেও এক ধরনের রিটেইনার বলা যেতে পারে বা বলা হয়ে থাকে ভিওয়ার্স কারণ এই রিটেইনার করেই দাঁতগুলা নিচু করা হয় তাই এটিকে রিমুভাল অ্যাপ্লায়েন্সও বলে থাকে আবার কেউ কেউ রিমুভাল রিমুভাল অ্যাপ্লায়েন্সের সঙ্গে সঙ্গে রিটেইনারও এটিকে বলে থাকে ভিওয়ার্স এখন যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এটিকে আমরা ক্লিয়ার রিটেইনার বলে থাকি এটিও অর্থোডন্টিক ট্রিটমেন্টের শেষ পর্যায়ে যখন আঁকা বাঁকা দাঁত বা ফাঁকা দাঁত একেবারে ভালো হয়ে যাবে পুরোপুরি তখনই এ ধরনের রিটেইনার দেওয়া হয়ে থাকে দাঁতগুলো যেন পরবর্তীতে আবার কোনো ধরনের ফাঁকা হয়ে না যায় বা উঁচু দাঁত নিচু করার পরবর্তীতে সেই উঁচু দাঁত যেন আবার পরবর্তীতে উঁচু না হয় তার জন্যই এ ধরনের ক্লিয়ার রিটেইনার আমরা অর্থনৈতিক ট্রিটমেন্টের শেষে দিয়ে থাকি ভিওর তো ভিওর্স এই হলো রিটেইনারের পরিচিতি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম